ভাই ফিল্ম কেমন হলো সেটা বলেন, ভিন্নবি কি বুঝাও, ফিল্মে আমি কবিতা দেখবা না ভিন্নবি তো ফিল্ম দেখবা, নাচ দেখবা, গান দেখবা, বেসারামি দেখবা তুমি 450 কোটি। সুরঙ্গ সিনেমার আইটেম গান নিয়ে মিশা সওদাগরের করা মন্তব্য, এ বিষয়ে বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামনে দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তরুণ গুণী পরিচালক রায়হান রাফির পরিচালিত সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখবেন আফরান নিশো। সুরঙ্গ সিনেমার টিজার রিলিজের পর থেকেই এই সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই মন্তব্য করছেন আফরান নিশো ভালো কিছু করতে যাচ্ছে। তবে এই সিনেমার আইটেম গান রিলিজের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়। নুসরাত ফারিয়া নিজেকে এমনভাবে উপস্থাপন করেছে যা এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। নুসরাত ফারিয়ার আইটেম গানটি বলিউড লেভেলের হলেও এটা বলিউড নয় বরং বাংলাদেশ, তাই এমন পোশাক পরলে সমালোচনা হবেই। এ প্রসঙ্গে গুণী খল অভিনেতা মিশা সওদাগর বলেন, 90 দশকের পর ময়ূরী মুনমুন মেহেদির সময়ে অনেকেই এসবের জন্য সিনেমা ছেড়ে চলে গিয়েছিল। ভালো পরিবার তাদের ছেলে মেয়েদের এসবের জন্য সিনেমা জগতে আসতে দিত না। সুরঙ্গ সিনেমার আইটেম গানকে উদ্দেশ্য করে মিশা ভাই বলেন, এটা অতিরিক্ত, এখানে পোশাক আরও একটু মার্জিত হওয়া উচিত ছিল। অনেক হয়েছে, এসব নোংরামি বাদ দিন,